बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। हमरा कल के एक इंट्रोडक्शन दिसिलाम, 12 पॉइंट पढ़सिलाम ईमान बिनष्टकारी विषय এই হেডিং এর আন্ডারে বা ইসলাম বিনষ্টকারী বিষয়ে। এই 12 পয়েন্ট পড়ে গেছিলাম আমরা। তারপর প্রথম পয়েন্টটা শুরু করে আবার একটু জেনারেল কথা বলছিলাম। আমরা একটা জিনিস মনে রাখব যে কুফর এবং কুফর যেটাকে বড় কুফর দুই রকম বললাম তো আগেই বোধে বলছি, শিরক যেরকম দুই রকমের, কুফর এরকম দুই রকমের। ইমানের যেরকম অনেক কটা ব্রাঞ্চ আছে, 77টা শাখা পড়লাম আমরা ওই দিন। একটা বইয়ের নাম বলছিলাম, শোয়াবুল ইমান, ইমাম বাইহাকের একটা বই, ইংরেজিতে ফেইথ হ্যাজ 77 ব্রাঞ্চেস। তো কুফরেরও সেরকম শাখা আছে, কুফরের ভিতরে ছোট কুফর এবং বড় কুফর আছে, কোনো কুফর ছোট কোনো কুফর বড়, সেটা আমরা বলছিলাম। শিরকের ভিতরে ছোট শিরক বড় শিরক আছে, সেটাও বলছিলাম আমরা। ছোট শিরকের একটা উদাহরণ কালকে আমরা দিয়েছিলাম, ছোট বড় শিরকের। আরেকটা যেমন হচ্ছে রিয়া, আপনি ইবাদত করতেছেন আল্লাহর জন্য, কিন্তু যখন কেউ আপনার দিকে তাকাইলো, আপনি সুন্দর করে যেভাবে স্বাভাবিকভাবে নামাজটা পড়তেছিলেন তার চেয়ে সুন্দর করে পড়তে শুরু করলেন, এটাই হচ্ছে রিয়ার একটা উদাহরণ। এটাকে ছোট শিরক বলা হয়, এটাতে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না বা অমুসলিম হয়ে যায় না, কিন্তু এটা একটা বড় গুনাহ এবং তার আমলটা নষ্ট হয়ে যায়, যে আমলটা আপনি করতেছিলেন সেটা নষ্ট হয়ে যাবে। একইভাবে কুফর, ছোট কুফর আমরা উদাহরণ দিয়েছিলাম যে কারো লিনিয়েজ নিয়ে তাকে গালি দেওয়া, এটা কুফর, ছোট কুফর এটা। অথবা কারো কাউকে হত্যা করা, এটা ছোট কুফর, ছোট কুফর। তেমনি বড় কুফর যেগুলো, সেগুলোতে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আমরা এটা মনে রাখবো যে কুফরের একটা কাজ করলে কেউ কাফির হয়ে যায় না, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অজ্ঞতার অজুহাতটা থাকতে পারে, আগেই বলছি আমরা, সে জানে না হয়। আর দুই নম্বর হচ্ছে যে আমরা আমাদের কাউকে কাফির প্রতিপন্ন করা, এটা আমাদের কাজই না, আমরা এটা এই এই লাইনেই যাব না। এটা হচ্ছে প্রথমত সরকার, মুসলিম দেশের সরকার, তারা এটা ই করবে বা তাদের নির্ধারিত কাজী বা যারা আছেন, যারা বিচার আচার করেন, জাজ, তারা এটা নির্ধারণ করবেন। অথবা যারা বড় আলেম, ধরেন আমিনা বদুদ বলে এক মহিলা ছিলেন, নিউ ইয়র্কে রাস্তার উপরে ছেলেদেরকে ইমামতি করছিলেন, ফেমিনিস্ট, তাকে যেমন বড় বড় স্কলাররা তাকফির করা বলে, এটাকে মানে কাফের বলে ফতোয়া দিছেন এবং সেটার দলিল দিছেন, এটা তাদের কাজ, এটা আমাদের কাজ না। সুতরাং আমরা যদি কখনও কারো ভিতর কুফর দেখি, আমরা শঙ্কিত হব। উনি যদি নিজেকে মুসলিম বলেন, তাকে নিয়ে আমরা শঙ্কিত হব, তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমরা তাকে কখনোই কাফির বলবো না। ইনসিস্টিংলি যদি কেউ কুফরের উপরে থাকেন, না শোনেন কথা, বা শিরকের উপর থাকেন, বলার পরেও না শোনেন বা না ফিরে আসেন অথবা না কারেকশন করেন নিজেকে, সেই ক্ষেত্রে আমরা তার সাথে সাবধানে মোয়ামেলাত করব। অর্থাৎ আমাদের বিজনেস পার্টনার করতে তার ব্যাপারে আমরা সাবধান হব, তার সাথে মেয়ে বিয়ে দিতে বা বোন বিয়ে দিতে আমরা সাবধান হব বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাকে, তিনি যতক্ষণ নিজেকে মুসলিম বলতেছেন, ততক্ষণ আমরা মাস পিপল, যারা সাধারণ মানুষ যারা, তারা তাকে তাকফির করবো না বা তাকে কাফের ডাকবো না। মুসলিম উম্মার বড় বড় ফিতনার একটা কিন্তু এটা, একে অপরকে কাফের বলা, কাফের প্রতিমান করার চেষ্টা করা এবং তাকফির করা, যেটাকে বলি আমরা, এই এই কাজটাকে তাকফির বলে আর কি। তো চলেন আমরা একটু আগাই। আমরা বলছিলাম যে প্রথম পয়েন্টটা ছিল যে কোনো ধরনের বড় শিরক, মানুষকে বড় শিরক এর উপর যদি কেউ মারা যায় তাহলে সে তার জন্য তওবা না করে যদি মারা যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। অত্যন্ত বড় একটা কথা। ইয়েট আল্লাহ নিজেই সূরা ইউসুফের একটা আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ আল্লাহ বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। আমার সামনে আয়াতটা এই মুহূর্তে নাই, ফেমাস আয়াত সূরা ইউসুফের 106 সম্ভবত, 106 নম্বর আয়াত অথবা 108 নম্বর আয়াত, 106 বোধে, যাদের মনে পড়ে আমার 106। আমরা দেখব এটা, এটা এটা ভেরিফাই করতে কোনো বড় কোনো ই না, আমরা মুহূর্তেই করতে পারবো, কালকে করবো, আমি কালকে বলবো, আজকে পেন্ডিং থাকে এটা। 106 বা 108 নম্বর আয়াত, আমি নট শিওর। আল্লাহ বলতেছেন যে মানুষ আল্লাহ ইমান আনে কিন্তু ইয়ের তারা মুশরিক বা শিরক করে। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আমাদের দেশে বহু বহু মানুষ এই
এই ক্যাটাগরিতে পড়ে যাবে, নোয়িংলি আর আনলোয়িংলি। সেই জন্য আমরা তাদেরকে মুশরিক বলবো না, বা আমরা তাদেরকে কাফের ফতোয়া দিব না, কিন্তু আমরা তাদের ব্যাপারে ভয় করব, যারা কবর পূজা করে, যারা মাজারে যান, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করেন, দোয়া করেন হাত তুলে, বা তার উদ্দেশ্যে মানে নাজাত চান তাদের কাছে, বা তাদের কাছে বেহেস্তের টিকিট চান, অন অনেক রকমের ব্যাপার আছে, আমরা পড়বো একটু একটু করে। তো প্রথম যে ইটা বলতেছি আমরা, প্রথম যে টাইপের শিরকের কথা আমরা বলবো সেটা হচ্ছে, আচ্ছা প্রথম আমরা কি ই বললাম নাকি, আয়াত দুটো একটু বলে নেই, যে দুটো আয়াতকে সবসময় কোট করা হবে কি হিসাবে, আপনার সবসময় শিরকের কথা আসলে যে দুটো আয়াতকে কোট করা হয়, একটা হচ্ছে সুরা নিসার 48 নম্বর আয়াত, একটা হচ্ছে সুরা মায়েদার 72 নম্বর আয়াত। এই দুটো আয়াত সবসময় কোট করা হয়। প্রথম আয়াতটার অর্থটা এরকম যে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ তার সাথে কাউকে শরিক করাটাকে ক্ষমা করেন না, কিন্তু তার চেয়ে ছোট কিছু, তার চেয়ে কম কিছু, বা তার চেয়ে মানে তার চেয়ে কম কোনো পাপ বা গুণা যাকে ইচ্ছে তাকে আল্লাহ ক্ষমা করে দেন। আর যে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে কাউকে পার্টনার বানায়, ওয়ার্শিপে মেনলি বলতেছেন, পার্টনার বানায় মানে ওয়ার্শিপে, যে কোনো কিছুতেই, কিন্তু ওয়ার্শিপেরটা স্পেশালি বলতেছেন আর কি। স্পেশালি ওয়ার্শিপের কথাটা কেন আসতে সেটা আমি বলবো পরে, ওয়ার্শিপের কথাটা কেন এখানে বলা হচ্ছে বা ওয়ার্শিপের সেন্সটা কেন এখানে আসতে সেটা পরে বলবো আমরা। সে একটা ভীষণ রকমের গুণা আবিষ্কার করলো, বা আবিষ্কার করলে এই জন্য বলতেছেন আল্লাহ যে সে এটা 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 থাকার এটা নাই, এটা এই জিনিসটা হয় না, এটা হওয়ার নয়, কিন্তু সে এটা আবিষ্কার করলো। আর সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, এবং আগুন হবে তার, আগুন মানে জাহান্নাম হবে তার বাসস্থান। আর যারা জালিম, অর্থাৎ জালিম বলতে এই এই ধরনের জালিম, এই এই পার্টিকুলার জালিমের কথা বলা হচ্ছে এখানে, তাদের কোনো সাহায্যকারী নেই। এই দুটো আয়াতের সমন্বিত অর্থ হচ্ছে যে, বা আমাদের জন্য শেখার জিনিস যেটা, সেটা যে শিরকের উপর যদি আমরা তওবা না করে কেউ মারা যাই, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তাকে আল্লাহ মাফ করবেন না, এবং তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এর চেয়ে ছোটো কোনো গুণা যদি আমরা করি, কবিরা গুণা, সেটা যত ই হোক, যত বড়ই হোক, আমরা আশা করতে পারি আল্লাহর কাছে আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে মাফ করে দিবেন, এবং আমরা চির জাহান্নামী হব না, যদি কিছু সময় জাহান্নামে থাকি, বা ওই ওইটুকু ইসের জন্য যেটুকু প্রায়শ্চিত্ত করতে হয় সেটুকু জাহান্নামে থাকার পরে কোনো না কোনো দিন আমরা হয়তো জান্নাতে যাব। যদিও এটা সাহস কোনো মুসলিমের হওয়া উচিত না, কারণ জান্নাতের এক সরি জাহান্নামের টর্মেন্ট যেটা বা শাস্তি যেটা, তার 1 সেকেন্ড, এর 1 সেকেন্ড থেকে বাঁচার জন্য মানুষ এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সেটা বিলিয়ে দিতে রাজি থাকবে আর কি, বা সেটা দিয়ে দিতে রাজি থাকবে, এতই এতই সিভিয়ার সেই টর্মেন্ট। আসলে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য বা পুরস্কার যেমন আমরা মানব মস্তিষ্কে ধারণ করতে পারি না বা চিন্তা করতে পারি না, জাহান্নামের শাস্তিটাও আমরা চিন্তা করতে পারি না। আল্লাহ এই জন্য কতগুলো এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাইছেন যে এটা এরকম হবে, এটা এরকম হবে। আমরা বলতে পারি যে এটা অ্যানালজি বলতে পারি, কিন্তু রিয়েলি যে কী হবে এটা আমরা কল্পনা করতে পারি না। যাই হোক, এই এই দুইটা আয়াতের সমন্বিত অর্থটা যা দাঁড়ায় আমরা এটা জীবনের প্রত্যেকটা স্টেপে মনে রাখার চেষ্টা করব। এখন আমরা এখানে মেজর শিরকের কথাই বলতেছি, মানে মাইনর শিরকের কথা আর আলোচনা করব না। মেজর শিরক বা বড় শিরক, 4 রকমের শিরক আমরা আলাপ করব। সেই 4 রকমের যে কোনোটা করলেই, প্রথম পয়েন্টটার আন্ডারে, 4 রকমের যে কোনোটা করলেই
আমরা ইসলাম থেকে বা ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনার সম্মুখীন হব। প্রথমটা হচ্ছে দোয়ার, দোয়ার চাওয়া, কারো কাছে প্রার্থনা করা। যেটা অনেক মানুষকে দেখবেন মাজারে গিয়ে হাত তুলে চাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে হাত তুলে চাইতেছে, অথবা কোনো একজন পীরের কাছে হাত তুলে চাইতেছে, বা কোনো অনেক দূর দেশে কেউ আছেন তার দিকে হাত তুলে, তার কাছে হাত তুলে চাইতেছে। আল্লাহ ছাড়া একটা জিনিস হচ্ছে যে দোয়া, যেটাকে বলি আমরা হাত তুলে, যেটা আমরা করি বা আমরা যেটা দোয়া করি চাই, যেটা আল্লাহর কাছে দোয়া হচ্ছে এসেন্স অফ ওয়ার্শিপ। এ কথাটা মানে হচ্ছে যে আপনার মানুষ ইবাদত করে কেন, কার ইবাদত করে, ইলা যে তার ইবাদত করে, তার ডাইটি যেটাকে আমরা বলি তার ইবাদত করে, কেন ইবাদত করে, সে তার কাছে কিছু চায়। সে চাওয়াটা বিভিন্ন ফর্মের হইতে পারে, সে জান্নাত চায়, সে অসুস্থতা থেকে মুক্তি চায়, সে সন্তান চায়, সে সম্পদ চায়, চায় কার কাছে, যে দিতে পারে। আল্লাহ ছাড়া রিয়েলি আপনাকে মানে কেউ কিছু দিতে পারে না। এই কথাটি আমরা 17 বার অন্তত ফরজ নামাজগুলোতে বলি, ইয়া কান আবুদু ইয়া কান আস্তাইন, আমরা কেবল তোমার কাছে তোমারই ইবাদত করি, ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আস্তাইন, এবং শুধু তোমার কাছেই চাই। এই কথাটা কিন্তু আমরা বলি 17 বার ফরজ নামাজে, সূরা ফাতিহা যখন পড়ি তখন বলি, আর কেবলই তোমার কাছে চাই। এই চাওয়াটা হচ্ছে এই চাওয়া যেটা আমরা বলতেছি, যা যেটা আমরা দোয়াতে চাই, প্রার্থনায় চাই। সেটা আমি আপনার কাছে এক গ্লাস পানি চাইলাম, সেটা কোনো ব্যাপার না, বা আপনি টেবিলে পানি আসে আমাকে আমি বললাম যে গ্লাসটা আগায় দেন, এই চাওয়া না। চাওয়া হচ্ছে যেটা যেটা আমাদের আওতার ভিতর নাই, যেটার জন্য আমরা অন্যের মুখাপেক্ষী বা অন্য আল্লাহর মুখাপেক্ষী, সেই জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই, যেগুলো কথা বললাম আমরা। সেটা আমরা এমন কারোর কাছে চাই যেটা সেটা দিতে, যে জিনিস সেটা দিতে পারে। এটা শুধুমাত্র আল্লাহর জন্য রিজার্ভ থাকা উচিত, থাকার কথা। এটা যখন অন্য কোনো মানুষ অন্য কারো কাছে চায়, তখন সেটা বড় শির্ক, একটা বড় শির্ক, প্রার্থনা শির্ক বলি আমরা এটা, এবং সে তার ঈমান নষ্ট হয়ে যায়, বা সে এটা ঈমান বিনষ্টকারী বিষয়, সে ইসলাম থেকে বের হয়ে যায়, যাওয়ার কথা। এখন কারো ব্যাপারে যদি একদম অজ্ঞ হয় কেউ, সেটা অন্য জিনিস, কিন্তু এটা স্বাভাবিকভাবে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথা, বা এটা ঈমান বিনষ্টকারী বিষয় বলবো আমরা। এরপরটা হচ্ছে যে পারপাস, ইন্টেনশন এবং গোল, এখানে শির্ক হয়ে যাওয়া। পারপাস উদ্দেশ্য, ইন্টেনশন নিয়ত, গোল লক্ষ্য, এটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্ট অফ ওয়ার্শিপ, যেগুলো ইবাদতের ভিতরে পড়বে, যত রকমের আছে, সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এটা যদি সামান্যতম যদি অন্য কোনো দিকে যায় বা অন্য কারোর জন্য যায়, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যত ধরনের, আগেরটা কিন্তু আমরা দোয়ার ব্যাপার বলছি শুধু, আর এখন বলছি যত ধরনের ইবাদতের ব্যাপার আছে। ইবাদত কি? আমাদের আমাদের সালাত বা দোয়া, সেটা ঠিক আছে ইবাদত, আমরা তো বললাম দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স। আমরা কোরবানি করি, আমরা হাজ করি, আমরা কসম খাই, এবং এরকমের আরও অনেক জিনিস আছে যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে বা আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। যেমন ধরেন হজে যাচ্ছেন, বহু মানুষ আছেন বাংলাদেশ থেকে হজে যান, তাকে যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করে, মাঝে মাঝে দেখাই তো, আমরা যখন টিভি দেখতাম 2001 সালের আগে, যখন আমার বাসার টিভি ছিল, তখন আমরা দেখতাম যে হজের আপনার হজযাত্রীদের ই করতেছে, ওই ইন্টারভিউ নিচ্ছেন, কেমন লাগতেছে আপনার, কোথায় কোথায় যাচ্ছে, মানে কেমন লাগতেছে, কেমন হজে যাচ্ছেন ইত্যাদি। তখন আমি নিজে শুনছি বলতে, বা আপনি শুনবেন হয়তো খেয়াল করলেই দেখবেন, যে ও স্যার দোয়া করেন রোজাটা দেখে যেন মরতে পারি। তার এই যাত্রাটা, মানে এই তীর্থযাত্রা যদি বলি আমরা, এটা কিন্তু হওয়া উচিত ছিল কেবল আল্লাহর উদ্দেশ্যে, কেবলমাত্র হজের জন্য, ফরজ হজের জন্য যাওয়া। উনি কিন্তু ওনার তীর্থযাত্রার উদ্দেশ্যটাই ঘুরাই দিয়েছেন, এটা উনি বলতেছেন যে উনি রওজাটা দেখতে পারেন যেন, মানে রাসুলের কবরে যাওয়াটাই হচ্ছে তার মেন উদ্দেশ্য হজযাত্রার। যেসব উদাহরণ দিলাম, আপনি দেখবেন যে অনেক সময় মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করে, এই যে ওরসগুলো হয় দেখবেন, এসে কোরবানি যেটা মানে অ্যাক্ট অ্যাক্ট অফ
যদি বলেন গরু জবাই করা এবং এখানে স্যাক্রিফাইস করা যদি মনে করেন, এটা আমি যে আল্লাহর নামে করতেছি বা আল্লাহর জন্য করতেছি, আমার আর তার ভিতর একটাতে কোনো তফাত নেই, একই রকম লাগবে দেখতে। কিন্তু আমারটা একটা ইবাদত যেটা আল্লাহর জন্য করে, আর তারটা সে যদি মাজারে বা ওরুস করে, ওরুসের জন্য গরু জবাই করে বা কী করে, সেটা কিন্তু শিরক হয়ে গেল। এখানে একটা আয়াত কোট করতেছেন, 2 নম্বর ক্যাটাগরি শিরক পড়তেছে। আমরা 4টা ক্যাটাগরি শিরক পড়বো এখানে, যেগুলো আপনার যেগুলোতে আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আমরা 2 নম্বর ক্যাটাগরিটা পড়তেছি, প্রথমটা ছিল প্রার্থনা শিরক, দ্বিতীয়টা হচ্ছে নিয়তে উদ্দেশ্যে বা লক্ষ্য, মানে লক্ষ্য অভিষ্ট ইত্যাদিতে, মানে কাজটা হয়তো দেখলে মনে হবে যেটা এমন কিছু না, কিন্তু অথবা কাজটা হয়তো ডিস্টিংগুইশ করা যাবে না। যেমন তিনি ইহরাম বেঁধে হজের জন্য যাত্রা করতেছেন, তাকে তো দেখে বোঝার উপায় নাই যে উনি কোন উদ্দেশ্যে হজ করতেছেন, কিন্তু তার মনের ইটা হলো যে নবীর কবরে যেতে পারলে হলো, এটাই হজ বা এটাই মেন মেন কাজ, এই ধরনের আর কি। মানে আরও যা যা করা হয় বা যা উদাহরণ দিলাম, এখানে সুরা আল আনাম এর আপনার 162 এবং 163 নম্বর আয়াত কোট করা হচ্ছে, যেখানে বলতেছেন বলো, রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলতেছেন বলো, নিশ্চয়ই আমার সালাত অর্থাৎ প্রেয়ার, নামাজ যেটাকে আমরা বলি, আমার কুরবানি স্যাক্রিফাইস, আমার জীবন এবং আমার মরণ কেবলই আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক, যার কোনো শরিক নাই। আর এটাই আমাকে আদেশ করা হয়েছে এবং আমি সারেন্ডারকারীদের ভিতর, মুসলিমদের ভিতর প্রথম। কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এটার ভিতরে চলে আসছে যে কী কী জিনিসগুলো মানুষ ই ছাড়া করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য করে, বা মানে কী কী জিনিসগুলো কেবল আল্লাহর জন্য হবে, আর প্রকারান্তরে এই জিনিসগুলো মানুষ আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য জিনিসের জন্য করে। এবং অনেক সময় আমরা অনেক লাইটলি একটা কথা বলে ফেলি, যেমন ধরেন এখানে কী বলছেন, মাই লিভিং অ্যান্ড মাই ডাইং, আমার আমার জীবন এবং আমার মরণ বা মৃত্যু শুধু কেবল আল্লাহর জন্য, এটা বলছেন না? আমরা অনেক সময় গান শুনি, এভরিথিং আই ডু ইট ফর ইউ, প্রেমের গান, কিন্তু টেল মি হাউ আম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ, প্রেমের গান, কিন্তু প্রত্যেকটা কথার ভিতর শিরক। মানে গান নিষেধ হওয়ার তো অনেক মাল্টিফেসেটেড কারণ আছে, তার ভিতরে একটা হচ্ছে এটা যে প্রত্যেকটা কথার ভিতর শিরক। কিন্তু একজন মুসলিম কখনো বলতে পারেন না এভরিথিং আই ডু ইট ফর ইউ, কোনো মানুষকে বলতে পারে না, শুধু আল্লাহকে বলতে পারত যদি সে সেরকম সত্যি সেরকম হয়। তারপরে টেল মি হাউ আম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ, অত্যন্ত বড় একটা মিথ্যা কথা, সবাইকে ছাড়া সবাই বাঁচে, বাঁচতে পারে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ এভাবে আমাদের বানিয়েছেন। রাসুল সাল্লাহ সাল্লাম তার বাবাকে দেখেনি নেই, আর মা 6 বছর বয়সে মারা গেছেন, আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। সুতরাং এগুলো হলো বাজে কথা। এই ধরনের দেখবেন প্রেমের গানে প্রেমের কবিতায় বা অন্যত্র আমরা অহরহ শিরকের কথা বলি, আমরা এগুলো বলবো না। এই যে লিভিং ডাইংয়ের কথা বলতেছেন, যেখানে আমরা মনে করি যে এর না পাইলে আমরা বাঁচবো না, ওইটা না হইলে আমরা মরে যাবো, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা করব না, এগুলো শিরকের ব্যাপার। যাই হোক, শিরকে মানে ঈশার শিরক আর কি, অর্থাৎ এই শ্রেণীর শিরক যেটার কথা আমরা বলতেছি, নিয়তে ইন্টেনশনে বা ইসে হয়ে যাচ্ছে কথার জন্য বা আপনার আপনার ফিলিংয়ের জন্য হয়ে যাচ্ছে শিরক। যাই হোক, এখন আরেক ধরনের শিরকের কথা বলা হচ্ছে এখানে, যে এখানে বলতেছেন যখন মানুষের জীবনে এবং পারপাসে, জীবনে এবং পারপাসে বললেন, মানুষের জীবনটা এবং মানুষের জীবনের যা কিছু করলেন আপনি, টাকা পয়সা বাড়ি গাড়ি, হ্যাজ নো রিলেশন টু আল্লাহ হোয়াটস এভার, সেটাকেও বলতেছেন যে সেটাও শিরক। বলতেছেন ফ্রম দ্য টাইম হি গেটস আপ ইন দ্য মর্নিং টু দ্য টাইম হি গোজ টু বেড, সকালে ঘুম থেকে ওঠার থেকে রাতে যখন আবার ঘুমাইতে গেল, গোজ টু বেড অ্যাট নাইট, হিজ সোল পারপাস গোল রিজন ফর বিইং ইজ নট টু প্লিজ আল্লাহ বাট সিম্পলি ফর দ্য সেক অফ দিস ওয়ার্ল্ড। এটাকে বলতেছেন আরেক ধরনের শিরক, এটাকে আরেক ধরনের শিরক বলতেছেন। এটা ইবনুল কাইমের একটা লেখার থেকে কোট করতেছেন, এবং ওইখানে ইবনুল কাইম, হাফিজ ইবনুল কাইম আপনার ইবনুল কাইম
আপনারা হয়তো তার নাম শুনছেন, এখন থেকে রাফলি 700 বছর আগের একজন বড় আলেম ছিলেন। তো উনি একটা দুটা আয়াত কোট করছেন সূরা হুদের, এখানে বলছেন হুসো এভার ডিজায়ার্স দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইটস গ্লিটার, যে এই দুনিয়ার চাকচিক্য চায়, এই দুনিয়ার জীবন চায় শুধু এবং চাকচিক্য চায়, টু দেম উই শ্যাল পে ইন ফুল দ্য ওয়েজেস অফ দ্যাট ডিডস দেয়ার ইন, তাদেরকে আমরা তাদের কাজের পরিপূর্ণ পারিশ্রমিক দিব, অর্থাৎ তারা যার জন্য স্ট্রাইভ করছে সকাল থেকে বিকাল পর্যন্ত, যেটা এই যে পরে পড়লাম আমরা আগে, সরি এই আয়াতের পরে ওই কথাগুলো ছিল আমি আগে পড়ছি, যে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা শুধু দুনিয়ার উদ্দেশ্যেই সমস্ত খাটাখাটনি করে, আল্লাহ প্লিজ আল্লাহকে প্লিজ করলো কি না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে কি না সেটা আসে যায় না, অ্যান্ড দে উইল হ্যাভ নো ডিমিনিউশন দেয়ার ইন, এখানে কোনো কমতি হবে না, আল্লাহ কিছু কমতি দিবেন না তাদেরকে, তারা যা কাজ করবে সেটা আল্লাহ তাদেরকে দিবেন, এই জন্য কাফেরদেরকে আল্লাহ ভরে দেন। দে আর দোজ ফর হোম দেয়ার ইজ নাথিং ইন দ্য হিয়ার আফটার বাট ফায়ার, তাদের জন্য আখিরাতে কিছুই থাকবে না আগুন ছাড়া, অর্থাৎ জাহান্নাম ছাড়া, ফায়ার উইথ ক্যাপিটাল এফ। আর তারপরে বলতেছেন অ্যান্ড ভেইন আর দ্য ডিডস দে ডিড দেয়ার ইন, এবং তাদের এই কাজগুলো মিনিংলেস যা তারা এখানে করছে, অর্থাৎ দুনিয়াতে তারা যে এত খাটাখাটনি করলো এত পরিশ্রম করলো এগুলো মিনিংলেস, এগুলো তাদের কোনো কাজে আসবে না, কখন আসবে না আখেরাতের সময়, আখেরাতে কোনো কাজে আসবে না, অ্যান্ড অফ নো এফেক্ট ইজ দ্যাট উইচ দে ইউজ টু ডু, এবং তারা যা করতো তার কোনো প্রভাব থাকবে না, কোনো আসর থাকবে না, কোনো লাভ হবে না, কোনো প্রাপ্তি থাকবে না। সূরা হুদ 15 নম্বর আয়াত। এখানে একজন স্কলারের কাছ থেকে শোনা একটা আপনাদেরকে বলি, হয়তো বলা মানে এই যে বিটস অ্যান্ড পিসেস আমরা বলতেছি এগুলো কিন্তু সবই আপনারা ইনশাল্লাহ প্রিজার্ভ করবেন বা চেষ্টা করবেন মনে ধরতে, না পারলে রেকর্ডিংগুলো থাকলে হলো অথবা নোট করলেন আপনারা মনে রাখতে পারেন, মনে রাখলে তো বেস্ট আর কি, সবচেয়ে বেস্ট হচ্ছে মনে রাখা, তো মনে হয়তো আমাদের থাকবে না ছুটে যাবে সেই জন্য। এখানে একজন স্কলার বলতেছেন যে ওই আরব দেশের কাফেরা তখন মুসলিমদেরকে জিজ্ঞেস করতো যখন নবুয়তের পিরিয়ডটা চলতেছে, এই এইরকম বক্তব্যগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতো যে এটাকে হয় নাকি যে তোমরা ভালো কাজ করবা আমরা ভালো কাজ করব, কিন্তু আমাদের ভালো কাজগুলো আমাদের জন্য কোনো কাজে আসবে না, আখেরাতে নিষ্ফল হয়ে যাবে, আর তোমাদের ভালো কাজগুলো ওজনে ভারী হবে, এটা কেমন কথা হলো, মানে একই ব্যাপারে দুরকমের ই। তো একজন স্কলার এটা এক্সপ্লেন করতে গিয়ে বলতেছিলেন যে যারা আপনারা 9-10-এর পড়ছেন, 9-10-এর সায়েন্স ফিজিক্স বা এমনি জেনারেল সায়েন্সে পড়ছেন, তারা জানেন যে আমাদের ওজন পৃথিবীতে যদি 100 বা 60 কিলোগ্রাম ওয়েট হয়, ধরেন 60 কেজি ওয়েট পৃথিবীতে যদি হয়, আমরা যেটা ভার অনুভব করব, আমরা যদি চাঁদে যাই তাহলে 10 কেজি ওয়েট মাত্র ভার অনুভব করব, আর মহাশূন্যে আমরা দেখব যে আমরা ওয়েটলেস ফিল করব, আমরা কোনো ওয়েট নাই। এটার রিজন হচ্ছে যে আমাদের যে মাস যেটাকে আমরা বলি, অর্থাৎ আমাদের মাস বা ভর যেটাকে, বস্তু যেটা আছে আমার ভিতরে, সেটা যদি 60 কেজি হয়ে থাকে তাহলে ওইটাকে গুণ দিতে হয় জি দিয়ে, জি বলি আমরা, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলি, চাঁদেরও আছে একটা, পৃথিবীরও আছে একটা, পৃথিবীরটা 1/6 হচ্ছে চাঁদ একটা, তাহলে পৃথিবীতে আপনার আপনি জি দিয়ে গুণ করলে আপনার এটা হচ্ছে 60 কেজি ওয়েট, আর একই মানুষ যখন আপনি চাঁদে যাবেন এটা 10 কেজি ওয়েট হবে, জিটা যেহেতু 1/6। তো ওই স্কলার বলতেছেন যে জি ফ্যাক্টর দিয়ে গুণ করলে যেভাবে ওজন এর তারতম্য হয়, জি এর উপর ডিপেন্ড করবে ওজন, জি যদি জিরো হয় ওজন জিরো, যেমন মহাশূন্যে জিরো, একইভাবে ইমান ফ্যাক্টর দিয়ে সেদিন গুণ করা হবে আপনার আমলকে। সো আপনার যে কাফের বা যে মুশরিক তার তো ইমান জিরো, জিরো দিয়ে যত বড় কাজকে গুণ করেন, যত বড় সংখ্যাকে গুণ করেন সেটার ফলাফল জিরো হবে। সুতরাং মিজান যেটা, যেখানে আপনার আমল ওয়ে করা হবে, সেখানে কাফেরদের আমল কোনো কাজে আসবে না বা ওটা জিরো হবে। আর আপনার বা আমার, আমরা আশা করি আমাদের যদি ইমান পরিপূর্ণ থাকে আমাদের আমল পুরাটাই গৃহীত হবে আল্লাহর কাছে ইনশাল্লাহ। তো আজকে আমরা শেষ করে দিই, আরেকটা পয়েন্টে না গেলাম, এর পরের পয়েন্টটা, দুইটা শিরকের পয়েন্ট আমরা এই করলাম, কভার করলাম, একটা হলো প্রার্থনায় শির, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া, আরেকটা আমরা বললাম উদ্দেশ্য, পারপাস বা উদ্দেশ্য, ইন্টেনশন নিয়ে, এবং গোল, লক্ষ্য কী, আলটিমেটলি কী পাইতে চান আপনি, আলটিমেটলি দুনিয়া পাইতে চান, আপনি দুনিয়াই পাবেন, হ্যাঁ, আপনার লাইফের পারপাস কী, আল্লাহ বলছেন আমরা পরে শিখবো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমরা মানুষ এবং জিনকে শুধুমাত্র আমাদের ইবাদত করা ছাড়া, আমাদের বলতে আল্লাহ, আল্লাহ তো জানেন কোয়ালিটেটিভ প্লুরাল এবং কোয়ালিটেটিভ প্লুরাল যেটা আমরা বলি, মানে ম্যাজেস্টি বা ওই ধরনের অথরিটিতে যারা থাকেন তারা অনেক সময় কোয়ালিটির প্লুরাল ইউজ করেন তাদের কথায়, রাজা রাজারও করেন, আর আল্লাহ তো সেটা সবচেয়ে বেশি রাইট। তো উই বলেন আল্লাহ কোরআনে অনেক সময়, কিন্তু উই মানে এটা ডেইটি হিসাবে প্লুরাল না, আল্লাহ এক এক আল্লাহ, কিন্তু আল্লাহ এটা বলেন উই। তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ও এখানে অবশ্যই ই বলেন নাই, উই বলেন নাই, ওমা খালাকতুল জিন্না বলছেন না, এখানে আই বলছেন। সো সরি, মাফ করে দিন আমাকে, আমার ভুল হয়েছে, এটা এখানে আই বলছেন, খালাকতু বলছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো কারণে সৃষ্টি করি নাই। সো এটা আর 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 কোনো কারণে সৃষ্টি করে নাই। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসবে কিসের ভিতরে? আপনি আপনার পারপাস কী, আপনার লাইফের পারপাস ছিল আপনি শুধু আল্লাহ, মানে আপনাকে সৃষ্টি করেছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য, এটা হচ্ছে মেইন কথা। কিন্তু আপনি এই পারপাসটাকে ঘুরাই দিলেন, আপনি পিএইচডি করার জন্য মনে করলেন আপনাকে সৃষ্টি করা হয়েছে, আরও পলিটিক্যাল গোলের জন্য সৃষ্টি করা হয়েছে, বা অন্য অনেক জিনিসের জন্য আপনি জীবনটাকে ব্যয় করলেন, একসেপ্ট দ্যাট, তখন কী হলো? তখন ওই ওইটার জন্য শির্ক উইথ রেসপেক্ট টু পারপাস, ইন্টেনশন এবং গোল, এই এই সেকেন্ড ক্যাটাগরি শির্কের ভিতরে পড়ে গেল এটা। আমরা ইনশাল্লাহ এরপরে, আমরা ইনশাল্লাহ এরপরে যেখানে শেষ করলাম সেখান থেকেই করব। এই আয়াতটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব পরে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। মানুষের জীবনের পারপাস কি এক্সপ্লিসিটভাবে কোরআনের এই একটা আয়াতে বলা হয়েছে, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আমরা পরে একসময় এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আর আমাকে মাফ করে দিন, আমার একটা ভুল হয়েছিল, আমার মানে মানে মাথায় আসতেছিল যে আমরা কথাটা আসতেছিল, কিন্তু আমি আরবিকটা খেয়াল করি নাই। খালাকতু যখন বলছেন, আপনারা যারা একটু আরবি আরবিক জানেন তারা জানেন যে তুটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার জন্য ইউজ করা হয়, আর যদি বলতেন যে